কাজ ক্যামেরা করতেছে আপনারা তার ব্যাপারে বলবেন বছর নে এবারেও আমাদের লাভিস্তা থেকে ইফতার আয়োজন করেছি ইফতার বাজার নামে ইফতার আয়োজনটা এবং এখানে আমরা গতানুগতিক আমাদের ট্র্যাডিশনাল খাবারের বাইরেও আমরা স্পেশাল কিছু আইটেম করেছি
পুরান ঢাকার সাথে কিছু সাদৃশ্য রেখে যেমন এখানে আমাদের কিছু স্পেশাল পরোটা আছে কিমা পরোটা আছে এখানে আমাদের বিফ তেহরি আছে আমাদের কিছু ছোলা আছে ওইদিকে আমাদের কিছু ডেজার্ট আছে যেমন হচ্ছে কুনাফা লে তারপরে হচ্ছে লাবনি লেবনন স্পেশাল শাহি জিলাপিটা আছে যেটা গত বছরের মতো এবারেও খুব মানুষ পছন্দ করছে এরই সাথে আমরা মাটন হালিমের সাথে বিফ হালিমটা করেছি যেটা আমাদের নারায়ণগঞ্জবাসী খুব পছন্দ করছে এর বা সকলের সকল নারায়ণগঞ্জবাসী খুব পছন্দ করছে ক্রেতার সংখ্যা দিনে দিনে বাড়ছে এছাড়া হচ্ছে বর্তমানে যেই বাজার পরিস্থিতি সবকিছু তো ঊর্ধ্বমুখী দাম না সকলে না বিশ্বাস হয় এই ঊর্ধ্বমুখী বাজারের দামের সাথে সবকিছু মিলে সামঞ্জস্য করে রাখার চেষ্টা করছি আমাদের প্রাইসটা যাতে সকলের মধ্যে একটা ক্রয় ক্ষমতার অবস্থা বজায় থাকে ইফতারি মেলা খুব সুস্বাদু খাবার রেডের ভিতরে কম আছে তারপরে মটকা বিরিয়ানি আছে মটকা গোস আছে তারপরে শাহি রেশমি জিলাপি আছে জাফরান দিয়া খুব ভালো সুস্বাদু মানে অনেকেই খায় এই আপনার ইয়ে নারায়ণগঞ্জের মধ্যে ভালো একটা ব্র্যান্ড আইটেম 5 টাকা করে চপ বাই কিনে বিক্রি করি সবসময় আমরা এখানে বিক্রি করি ভালো বিক্রি করি আমরা কাস্টমারও অনেক হয় আইটেম বুট 100 টাকা কেজি তারপর চপ বাইগুনি পেঁয়াজি 5 টাকা পিস আমরা সবসময় আমরা বিক্রি করি আমরা কাস্টমারও অনেক হয় মাশাআল্লাহ আমরা ভালো বিক্রি করি আমরা যে ইফতার করতেছি খুব স্বাদ্যসম্মত আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ইফতার এবার গা বেচা কিনা ভালো আল্লাহর রহমতে অনেকই ভালো সবজি মাংসের মধ্যেও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কাস্টমার ই আছে অনেক ভালো আলোর মধ্যে ইফতার বেচা কিনা দাম একটু আগের থেকে হয়তো একটু সামনে একটু একটু সামান্য বেশি বেশি মানে দ্রব্য মূল্যের কারণে বেশি গতবারের তুলনায় এবার বেচা কিনা অনেক কম মাংসের আইটেমের থেকে সবজি আইটেম আলু চপ বেগুনি এগুলো চলে তারপরও অল্প গরম পড়ছে প্রচুর বেচা কিনা নাই বললেই চলে দাম একবারই সীমিতর মধ্যে কাস্টমারের অনেক বেশি মাংসের আইটেমের দাম বেশি এই জন্য জিনিসপত্রের দাম বেশি মানুষের কেনাকাটাও কমে গেছে বেচা কিনেও কমে গেছে ইফতারের সব জিনিসই দাম একটু বেশি আগের চেয়ে জিনিসপত্র দাম বেশি আমাদের এখানে ইফতারের দামও বেশি জিনিসের দাম বেশি হয় এখানে জিনিসের দাম আমরাও বেশি ব্যস্ত হয় এই জন্য ক্রেতারা একটু হিমশিম খাচ্ছে বেচা কিনে গত বছরের তুলনায় এবছর একটু কম হচ্ছে কম দেখা যাচ্ছে বর্তমান আমরা ইফতারি বাজারের মধ্যে গ্রাহকদের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখছি মুখরোচক ইফতারি খাবার যার মধ্যে আমার স্পেশাল আইটেম হলো খাসির রান খাসির শিনা খাসির খাসির মাটন নোকড়া মুরগির রোস্ট চিকেন টানা পাওয়াটা মাটন টানা পাওয়াটা কাটলেট বিভিন্ন রকমের ইফতারির মুখরোচক আইটেম আমরা করে আসতেছি এবং ক্রেতা খুবই সন্তুষ্ট আমার এখানে আমরা তাজা মাল দিয়ে আসতেছি ইনশাআল্লাহ এভাবেই চলতেছে আমাদের দোকানদারি এইবার নারায়ণগঞ্জ ইফতারে অনেক ভ্যারাইটি আছে আমরা ইফতারি কিনে খুবই খুশি বোধ করতেছি আর কি আর ইফতারির দামটা এবার একটু বেশি তুলনামূলক অন্য অন্য বার থেকে গ্রিলের দাম বাড়ছে আগে গ্রিল ছিল 350 টাকা এবার 480 টাকা হয়ে গেছে রুটি আগে ছিল 30 টাকা এবার 45 টাকা হয়ে গেছে বাটার নান তো এটা আমাদের একটু হিমশিম খাইতে হইতেছে দামটা শীতলের বিষয় হচ্ছে যে দামটা যদি শীতল হয় তাহলে সব শ্রেণীর মানুষ খেতে পারতো এখানটা অনেকটা অনেকেই যায় টাকাই থাকে দামের জন্য খাইতে পারে না তো আমি চাচ্ছি যে দামটা যেন অবশ্যই একটু কমে দামের ব্যাপারে বলতে গেলে আগের চেয়ে অনেক অনেক দাম বেশি মাংসের আইটেমগুলো যদি নিতে যাই তাহলে অনেক দাম বা খাসি বলেন আর গরু বলেন সবগুলোতেই দাম বেশি সবাই একটু ভেজিটেবল মুখী হয় ভেজিটেবলও দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই চলছে ফ্রুটসের বাজার তো আসলে ধরা ছোঁয়ার বাহিরে মানুষজন গরিব মানুষ বা মিডল ক্লাসের মানুষগুলো আসলে খুবই কষ্টের মধ্যে আছে যা ইফতার ইফতারের সময় একটু ভালো কিছু খাবে আসলে সেই সামর্থ্য অনেকেরই নাই যেগুলো আবারে আমাদের দামের বাজার অনেক চড়া সেই হিসেবে আমি বলবো যে খোলা বাজারে মানুষগুলো খোলা খাবার খেয়েই আসলে বেঁচে আছে খোলা খাবার যতই বলেন আনহাইজিনিক বা হাইজিনিক না কিন্তু আসলে খোলা বাজারেই মানুষের ক্রেতার সমাগম বেশি ইফতারের মোটামুটি দাম বাড়ে যাচ্ছে আর এখানকার নারায়ণগঞ্জের সবগুলোর ইফতারির মধ্যে এখান থেকে লাভ ইফতার ইফতারির এটা অনেক ভালো গুণগত মান অনেক ভালো তাছাড়াও টেস্টি অনেক দামটাও চলে মোটামুটি এখান থেকে নিয়ে খেয়ে মানে ফ্যামিলি মানে স্বাস্থ্যগত সব দিক দিয়ে আমাদের ব্যবহারও ভালো সব দিক দিয়ে ভালো ইফতারের খাবার আইটেমের মধ্যে তালিকায় বেগুনি পেঁয়াজু আলুর চপ ছোলা এগুলোর প্রতি আমাদের রুচি বেশি আর হয়তো মাঝে মধ্যে দেখা যায় যে হয়তো চিকেন কাবাব বা ব্যতিক্রম কিছু হালিম ইফতারের মধ্যে আমাদের মুসলমানদের জন্য এটাই বেস্ট খাবার আমি মনে করি আর কি দাম অন্যান্য বছর থেকে বেশি অন্যান্য বছর থেকে দাম বেশি এবং যদিও দাম কিছু কিছু জায়গায় দাম আগের মতো কিন্তু সাইজে ছোট আগে যেটা কিনতাম 20 টাকা দিয়ে
সাইজ একটু বড় ওটা এখন ছোট করে ফেলছে আর যেটা আগে 20 টাকা কিনতাম কোনো জায়গায় এটার দাম ডাবল ডাবল হয়ে গেছে এখন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এটা আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে আমরা কিনতে পারতেছি না হয়তো দেখা যায় যে জায়গার মধ্যে আগে সপ্তাহে দুই দিন কিনতাম এখন মাসে একদিন কিনা আমাদের জন্য বিশাল টাফ হয়ে গেছে সুটা তো আমরা